বার্সেলোনা বা সৌদি আরবের ক্লাব আল হিলালে নয় যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন লিওনেল মেসি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন মেসি। গতকাল বুধবার রাতে স্পেনের দুটি ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভো ও স্পোর্তোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি মায়ামিতে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করেন। মেসি বলেন, আমি মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এখনও চুক্তির সব কাজ সারতে পারিনি, এখনও কিছু বিষয় বাকি আছে, তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইউরোপ ছাড়তে চেয়েছি, এটা সত্য যে আমার সামনে অন্য ইউরোপিয়ান দলের প্রস্তাবও ছিল, তবে সেটি নিয়ে একদমই ভাবিনি, কারণ ইউরোপে খেললে শুধু বার্সেলোনায় যেতাম। তবে বার্সায় কেন ফেরেননি মেসি, এই প্রসঙ্গে তিনি বলেন, আমি আসলেই বার্সেলোনাতে ফিরতে চেয়েছিলাম এবং এটা নিয়ে খুবই শিহরিত ছিলাম, কিন্তু সেখান থেকে বিদায়ের সময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল সেই অবস্থার মধ্যে আবার পড়তে চাইনি। সামনে কি ঘটবে তা দেখার অপেক্ষায় থাকতে এবং অন্যের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দিতে চাইনি। শুনেছিলাম আমাকে আনার জন্য বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি কিংবা এসবের কিছু দায় নিতে চাইনি। সৌদি আরবের প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষেত্রে মেসির পরিবারের চাওয়ার কথাও উঠে আসছে। তার স্ত্রী ও সন্তানরা সৌদি আরবের জীবনযাপনে থাকতে চাননি বলে নানা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অন্যদিকে মিয়ামিতে অনেক আগেই বাড়ি কিনে রেখেছেন মেসি, যেটি এতদিন ভাড়া দিয়ে রেখেছেন। এই শহরে তার বন্ধু বান্ধব বেশ। তিনি জানান, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মানসিক প্রশান্তিকেই প্রাধান্য দিয়েছেন তিনি। মায়ামিতে তার বেতনের সঠিক অঙ্ক জানা যায়নি, তবে স্পেনের সংবাদ মাধ্যমগুলো দাবি করছে মৌসুম প্রতি $5,40,00,000 পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি অন্য কিছু খাত থেকেও আয়ের সুযোগ পাবেন মেসি। ইন্টার মায়ামি তাদের বাণিজ্যিক অংশীদার অ্যাপল এবং অ্যাডিডাসের সহায়তায় মেসিকে দলে ফেরানোর দৌড়ে জিতেছে। প্রতিবেদনে বলা হয়েছে অ্যাপল টিভি প্লাস তাদের আয়ের একটি অংশ মেসিকে দেবে আর অ্যাডিডাসও তাকে লভ্যাংশ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। পিএসজির সঙ্গে 30 জুন চুক্তির মেয়াদ শেষে 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির হয়ে যাবেন মেসি। সব কিছু ঠিক থাকলে মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা 21 জুলাই।